প্রিয় দর্শক দুনিয়ার জমিনে বরকতময় দুটি কবরস্থান একটির নাম জান্নাতুল বাকি আরেকটির নাম জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকি মদিনায় মোনাব্বরায় আর জান্নাতুল মোয়াল্লা পবিত্র মক্কায় মজামায় হেরেম শরীফ থেকে উত্তর দিকে গাজ্জা এলাকায় অবস্থিত এই কবরস্থান আজ আপনাদেরকে জান্নাতুল মোয়াল্লার কবরস্থানই নিয়ে যাচ্ছি এই কবরস্থানে বহু সাহাবি তাবাড়ি এবং পরবর্তী যুগের অলি গৌস ইমাম মহাদ্দিস মুফাসির আল্লাহওয়ালাদের মাজার আছে মাজার মানে জেয়ারত করার স্থান সাধারণ মুসলমানের কবরও জেয়ারত করার সুনত সেখানে এত বড় বড় সাহাবিগণ শুয়ে আছেন এই জান্নাতুল মোয়াল্লার কবরস্থানে এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ জেয়ারতের জায়গা আর কি হতে পারে এখানে শির্ক বেদাতের ফতোয়া লাগানো অবান্তর প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের মোহাব্বত নিয়ে ইমানের আকর্ষণে ছুটে যান জান্নাতুল মোয়াল্লা শরীফের জেয়ারতে এই কবরস্থানে সমাহিত হয়ে আছেন আমাদের পেয়ারা নবী রসুলের করিম সল্ল্লাহতাল আলী ওসাল্লামার স্ত্রী উম্মুল মমিনিন হজরতে খাদিজাতুল কুবরারদি আল্লাহু তালা আনহা প্রিয়নবী সল্লাহ আলী ওসাল্লামের দুই পুত্র সন্তান হজরত কাশিম ইবনে উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজির দাদা আব্দুল মোত্তালিব নবীজির চাচা আবু তালেব নবিজি সাল্ল্লাহু সাল্লামের সাহাবিদের মধ্যে এই কবরস্থানে যারা সমাহিত আছেন তাদের মধ্যে হজরত আব্দুর রহমান ইবনে আবু বকরদ্দি আল্লাহ তালানহুমা হজরত আসমা বিনতে আবু বকর বকরদ্দি তালানহুমা হজরত জৈনব বিনতে মজরুন রদি আল্লাহু তালানহা হজরত ইবনে জুবাই রদি আল্লাহু তালানহু সহ আরও অনেকেই কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন এখানে দশ হাজারের বেশি সাহাবায়িকেরাম সমাহিত আছেন সাহাবি ও পরবর্তী যুগের আল্লাওয়ালাদের মাজার থাকার কারণে জায়গাটি নিশ্চয়ই বরকতময় হয়ে আছে সহি বুখারি শরীফে আছে হজরত মৌসা আলহিসাল্লাম ইন্তকালের ঠিক পূর্ব মুহূর্তে আরদে মোকদ্দশা অর্থাৎ পবিত্র জমিনের কাছাকাছি যাওয়ার জন্য মহান রব্বুল আলমী নাহকামুল হাকিমিনের কাছে দোয়া করেছিলেন বিখ্যাত হাদিস ব্যাখ্যাকার আল্লামা ইবনি বাত্তাল এই হাদিসের আলোকে লিখেছেন আরদে মোকাদ্দা অর্থাৎ পবিত্র জমিন বলার কারণ সেখানে নবী ও সাল হিন্দের মাজার আছে আল্লাহ আল্লাওয়ালাগন এ সকল জায়গা পছন্দ করতেন এবং এই কবরগুলো জিয়ারত করতেন ও দোয়া করতেন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী রহমতুল্লাহি আলেহি ও একই কথা বলেছেন যেখানে নবীগণ কিংবা সাহাবিগণ অথবা শালহীনগণ সমাহিত হন সেই জায়গা বরকতময় হয়ে যায় অন্যরা সেই জায়গায় সমাহিত হওয়ার জন্য ওসিয়ত করে যান হজরত ইয়াকুব আলী ইসাল্লাম এবং ইউসুফ আলি ইসাল্লাম এই দুইজন নবী হজরত ইব্রাহিম আলিহালামের মাজারের পাশে সমাহিত হওয়ার জন্য ওসিয়ত করে গেছেন বলে ইবনে কাসির তার কাসাসুল আম্বিয়া কিতাবে লিখে গেছেন হজরত আবদুল্ল ইবনে মসরুদ রদি আল্লাহ তালানহু ওসিয়ত করে গেছেন হজরত ওসমান ইবনে মজমুন রদি আল্লাহ আনহু এর পাশে সমাহিত হওয়ার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহির একজন ছাত্র ছিলেন গালেব তিনি ওসিয়ত করে গেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর মাজারের পাশে সমাহিত হওয়ার জন্য বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহি আলেই ওসিয়ত করে গেছেন বিখ্যাত সুফি বিশির হাফি রহমতুল্লাহ আলিহির মাজারের পাশে সমাহিত হওয়ার জন্য হানিফি মজহাবের বিখ্যাত ইমাম ইমাম ইবনে হুম্মাম রহমতুল্লাহি আলাই তিনি ওসিয়ত করে গেছেন বিখ্যাত অলি ইবনে আতাউল্লাহ সেকান্দরের মাজারের পাশে সমাহিত হওয়ার জন্য প্রিয় দর্শক এভাবে হাজারো প্রমাণ আছে তাবৎ পৃথিবীর বড় বড় মহাদ্দেশ মুফাসের ফকি আলে মোলামাগন ওয়ালাদের মাজারের পাশে সমাহিত হওয়ার জন্য জীবনের শেষ আকুতি প্রকাশ করে গেছেন এটাই প্রমাণ করে যেখানে আল্লাহওয়ালা সাল হিন্দের মাজার থাকে তা বরকতময় হয়ে যায় পবিত্র এই কবরস্থান জান্নাতুল মোয়াল্লায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে হাজার হাজার সাহাবিগণ শুয়ে আছেন তবে এত সবের মাঝেও লক্ষ লক্ষ জিয়ারতকারীর অনুসন্ধানের মূল আকর্ষণ থাকে আমাদের পেয়ারা নবী রসুলে করিম সল্ল্লাহু আলি ওয়াসাল্লামার সহধর্মিনী উম্মুল মমিনিন হজরতে আম্মাজান খাদিজাতুল কবরারদিয়াল্লাহ তাল আনহার মাজারের প্রতি সবাই কবরস্থানে ঢুকেই খুঁজতে থাকেন কোথায় সমাহিত আছেন ইসলামের দুর্দিনের সহযোগী আমাদের প্রিয় মাতা হজরত আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তাল আনহা এই আকর্ষণের পেছনে যথেষ্ট কারণও আছে কথায় আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এ কথাটি হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহার ব্যাপারে প্রযোজ্য হয় বিশ্বের নম্বর নেটওয়ার্কে যেখানেই নামাজ ইফতার ও দেবে মাই প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আম্মাজানের কবরের পাশে আমাদের আম্মাজান হজরতে মা খাদুল কুবরা রদি আল্লাহ তালানহা ঠিক এই জায়গাটিতেই শুয়ে আছেন হারাম শরীফ থেকে চার কিলোমিটার দূরত্বে এই জান্নাতুল মোয়াল্লায় আমাদের আম্মাজান হজরতে মা খাদিজা সহ অসংখ্য সাহাবাইকে রামের মাজার এখানে আছে এখানে পরিপূর্ণ মাজারই ছিল পরিবর্তিত পরিস্থিতিতে আম্মাজানের মাজার শরীফের দৃশ্যটা ঠিক এরকম হজরতে মা খাদিজা ছাড়াও এই কবরস্থানে হজরতে আসমাবিনতে আবি বকর হজরতে আব্দুর রহমান ইবনে আবি বকর হজরতে আমা প্যারা নবীর রসুল্ করিম সাল্লা সন্তান হজরতে কাসেম হজরতে আব্দুল্লাহ নবীর চাষা আবু তালেব নবীর দাদা আব্দুল মুখতালিব হজরতে ইব ইবনি শিহাব জুহরি মুল্লা আলী কারি এরকম অসংখ্য সাহাবাইকার তাবরিন, দিনদার পরহেজগার ইমানদার এই জান্নাতুল মোয়াল্লা শরীফের শুয়ে আছেন আমাদের আম্মাজানের কথা বলছিলাম যে আম্মাজান ইন্তেকালের পরে রসোলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম অনেক বেশি পেরিসান ছিলেন কেঁদেছেন এবং এত বেশি ভালোবাসতেন হজরতে খাদিজাতুল কোবরাকে যখন পেয়ারা নবীর জন্য কেউ ছিল না এই সমাজের মধ্যে তখন যিনি নিজের প্রাণ উজাড় করে প্রিয়ানবী সাল্লু আলিয়াসাল্লামকে সহযোগিতা করেছেন ভালোবেসেছেন তিনি আমাদের মা মা খাদিজাতুল কোবরা সে কারণে মায়ের এনতেকালে পেয়ারা নবীর রসুলে করিম অনেক বেশি কেঁদেছেন এই ভালোবাসার ঋণ আদায় করার জন্য এমনকি হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা বলেন যে পেয়ারা নবী সবসময় বেশি বেশি করে স্মরণ করতেন হজরতে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহাকে এবং মাঝে মাঝে তিনি বকরি জবাই করে মায়ের পক্ষ থেকে সবাইকে বন্টন করে দিতেন এই আমাদের মা কোরআনে কেরিমে নবীর স্ত্রীগণকে আমাদের মা হিসেবে অভিহিত করা হয়েছে নবীজির প্রথম স্ত্রী ইসলামের জন্য যার কোরবানি অবিস্মরণীয় ইসলাম প্রচারের প্রাথমিক সময়ে যখন প্রচণ্ড রকমের বিরোধিতা ও নির্যাতনের শিকার আমাদের পেয়ারা রসুল করিম রিমসল্লাহ আলী ওসাল্লাম ঠিক তখন যে কজন নবীজির মনোবল চাঙ্গা রাখতে সাহস যোগাতেন এবং অর্থ ব্যয় সর্বাত্মক সহযোগিতা করতেন তাদের পুরুভাগে ছিলেন মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহা একবার হজরত আয়সা সিদ্দিকা আল্লাহ তালানহা পেয়ারা নবী রসুলেক রিম সল্লাহ আলী সাল্লামার কাছে মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন রসুলেকের রিম সাল্ল আলী সাল্লাম তখন বলেছেন আল্লাহ তালা খাদিজার তুলনায় উত্তম কোনো বিকল্প আমাকে দান করেননি মানুষ যখন কুফুরি করেছে খাদিজা তখন ইমান গ্রহণ করেছে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে ব্যস্ত খাদিজা তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে মানুষ যখন আমাকে বঞ্চিত করত খাদিজা তখন তার সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে অন্যান্য নারীদের মাধ্যমে যেখানে আমি সন্তান থেকে বঞ্চিত ছিলাম আল্লাহ তালা খাদিজার মাধ্যমে আমাকে সুসন্তান দান করেছেন প্রিয়নবী সাল্লিউসাল্লাম গাড়ে হেরা থেকে ফিরে আসার পর সহধর্মিনী হজরত খাদিজুল কুবরারদী আল্লাহ তালানহা বলেছিলেন কশ্বিন কালেও মহান আল্লাহ তালা আপনাকে অপমানিত হতে দেবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন মানুষের বোঝা বহন করেন মেহমানের মেহমানদারি করেন এবং সত্যের পথে সাহায্য করেন প্রিয় দর্শক এমন করে কজনই বা পাশে দাঁড়াতে পারে সেজন্যই নবী প্রিয়নবী সল্ল্লাহ আলিউসাল্লাম হজরত মা খাদিজাতুল কোবরার রদিয়াল্লাহ তাল আনহাকে অত্যধিক ভালোবাসতেন হজরত খাদিজার ইন্তেকালের পূর্ব পর্যন্ত রসুলে করিম সল্লাহ ইউসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি কারণ খাদিজাতুল কবরার ঋণ পরিশোধ করার মতো নয় তিন বছর যাবৎ শিয়াবে আবু তালেবে দুর্বিসহ নির্বাসনেও প্রিয়নবী সল্লাহ আলীউ সাল্লামকে যান মাল দিয়ে সঙ্গ ও সহযোগিতা দিয়েছিলেন হজরত খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহ তালানহা তার ইন্তেকালের পর পেয়ারা নবী রসুলের করিম সল্ল্লাহ আলী সাল্লাম যার পর নাই কেঁদেছেন এবং নিজ হাতে আদর করে দাফন করেছেন হজরত খাদিজার ইন্তেকালের পর প্যারা নবী রসুল করিম সল্ল্লাহ সাল্লাম এত বেশি স্মরণ করতেন হজরত খাদিজা রদিয়াল্লাহু তালানহাকে সাহাবাই কেরাম বলতেন পৃথিবীতে বুঝি খাদিজা ছাড়া আর অন্য কোনো নারীই জন্মগ্রহণ করেনি যাকে প্রিয়নবী সল্ল্লাহ আলিউসাল্লাম এত বেশি পরিমাণে ভালোবাসতেন যিনি দুর্দিনে প্রিয়নবী সল্ল্লাহু আলীউসাল্লামার পাশে ছায়ার মতো ছিলেন এবং যার ইন্তেকালের পর প্রিয়নবী সল্ল্লাহু ইউসাল্লাম সারা জীবন তাকে ভুলেননি একবার বলুন তো নবীর অম্মত হয়ে আমরা সেই খাদিজাতুল কোবরারদীয় তাল আনহাকে কিভাবে ভুলতে পারি আমাদের কাছে তার আরেকটি পরিচয় আছে তিনি আমাদের মা উম্মুল মমিনিন। সন্তান যেমন মাকে ভুলতে পারে না উম্মত সে কারণেই মা খাদিজা রদিয়াল্লাহ তাল আনহাকে ভুলতে পারে না এটাই আসল রহস্য এই জান্নাতুল মোয়াল্লার কবরস্থানে দশ হাজার সাহাবি সমাহিত থাকার পরও সকলেরই অনুসন্ধান ও মনোযোগের কেন্দ্রবিন্দু আমাদের আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহার মাজার জেয়ারত করা জান্নাতুল মোয়াল্লার বর্তমান অবস্থা তো আপনারা সবাই দেখছেন আমরাও আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম তবে অতীতের অবস্থা আমরা অনেকেই দেখিনি অথবা দেখলেও আমরা অনেকেই স্মরণ রাখিনি কিংবা ভুলে গেছি আজ থেকে শত বছর আগেও মা খাদিজাতুল কোবরারদীয়াল্লাহ তাল আনহার মাজারের উপরে গুম্বদ ছিল যা এখন নেই সময়ের ঘূর্ণিপাকে ভবিষ্যতে হয়তো আবারও আগের অবস্থায় দেখা যাবে উম্মুল মমিনিন আমাদের মা হজরতে খাদিজতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহার মাজার এবং তখন আশ্চর্যের কিছুই থাকবে না